আমি জানি আপনারা দুটো থেকে ওয়েট করছেন, আমি জানি, কিন্তু বিশ্বাস করুন আমিও 9টা থেকে ওয়েট করছি, সকাল 9টা থেকে রেডি হয়ে বসে আছি এখানে আসার জন্য। এয়ারপোর্টে দেরি, ওখানে দেরি, ওখানে দেরি, হোটেলে গেছি দেরি, খাবার খেয়েছি দেরি, গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই দেরি, তারপর এখানে আসছি তো আসছি দেরি। আমাকে দোষ দেবেন না, আমি পাক্কা টাইম পেল লোক, টাইম যদি 8টা বলেন তাহলে আমি 7:45 আসি, আমাকে দোষ দেবেন না। তবু আপনারা এতক্ষণ ওয়েট করেছেন তার জন্য সরি, ক্ষমা চাইছি। না আমি চশমা খুলব না, চশমা খুলো, এত বড় বড় ফুল মেরে আমার চোখ খুলে দিয়ে, না খুলব না, ঠিক আছে ভালো। এবার আমি কি ভাববেন, এই পার্টি তো দুর্নীতি করে না, এবার আমার অপোজিশন পার্টি, আমি অপোজিশন পার্টির নামও নিই না আর ক্যান্ডিডেটের নাম নিই না, তখন থেকে আপনি ডিস্টার্ব করছেন। এই যে পার্টিটা আছে সে পার্টিটা দুর্নীতিগ্রস্ত কিনা, পার্টিটা দুর্নীতিগ্রস্ত হ্যাঁ কিনা, হ্যাঁ এরা গরুর ব্যবসা করে, এরা কয়লা চুরি করে, এরা বালি চুরি করে, এরা বিদ্যুৎ চুরি করে, এরা রেশন পর্যন্ত চুরি করে, সেই পার্টি আরেকজনকে দাঁড় করিয়েছে ভগেন্দার এগেনস্ট, সেটা ভাবতে হবে তাহলে কাকে ভোট করবেন, একটা দুর্নীতিগ্রস্ত পাস দুর্নীতিগ্রস্ত পার্টির ক্যান্ডিডেটকে না বিজেপির মতো স্বচ্ছ পার্টির ক্যান্ডিডেট খগেন মুর্মুকে, এইটুকু ভেবে খালি ভোট করবেন। আর কিছু চাই না আপনাদের থেকে, আমি বক্তৃতা দেবো না, এতক্ষণ ধরে বসে আছেন জানি কেন বসে আছেন, ডায়লগ শুনবেন তো ওই জন্য, কিন্তু ওই ডায়লগটা বললে লাস্ট টাইমে বলেছিলাম তোমার উপর কেস করে দিয়েছিল, কিন্তু এটা বললে নাকি হিংসা হয়, যারা হিংসা শেখায় তারা বলছে এটা বলতে হিংসা, যাই হোক এখন ওই সাপের ডায়লগটাই বলবো, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বললে আমি জল ধরাও নই কেঁদে পড়াও নই, আমি জল ঢোড়াও নই ফেলে পড়াও নই, আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর ধরি, এবার ওইটা মারব ওখানে, চিমটি কাটবো এখানে, চিমটি কাটবো এখানে, লাল পিঁপড়ের লাল পিঁপড়ের আগুন ধরবে এখানে সেখানে সেখানে, নাম তুফান বছরে এক একবার আসি, এবার বারবার আসব তোমাদের সঙ্গে দেখা করতে, মনে রেখো আমি খবর দেখি না খবর শুনি না শুধু খবর তৈরি করি, ভালো থাকবেন, খগেন দাকে ভোট করবেন, বেশি কথা বলবো না, আপনারা হাঁপিয়ে গেছেন আমিও হাঁপিয়ে গেছি, সবার জন্য রইল একটা কথা মনে রাখবেন, আর ভবিষ্যৎ আপনাদের হাতে, যা দিচ্ছে সব নেবেন, ওই কন্যাশ্রী বন্যাশ্রী হন্যাশ্রী সমাধি এটা আপনাদের পয়সা, এই নাকটা এরম ভাবে নাম ঘুরিয়ে দেখাচ্ছে খালি আর কিছুই না, সব নেবেন, সবকিছু নেওয়ার পর বিজেপি জয়েন করবেন, বিজেপিকে ভোট করবেন, আমরা আপনাদের একটা সুন্দর বাংলা প্রদান করব, এটাই হলো মোদি গ্যারান্টি। জয় শ্রীরাম।